স্থানীয় সময় রোববার ইসরায়েল অধিকৃত উত্তর জেরুজালেমে ইহুদি উপাসনালয় সিনাগগে প্রার্থনা চলাকালে হঠাৎ মঞ্চ ধসে পড়ে। এতে চাপা পড়ে আহত হন অর্ধশতাধিক ইহুদি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও ওই ঘটনার সাথে হামাসের হামলার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা জানা যায়নি। ওই উপাসনালয়ে একসাথে 650 জন ইহুদি প্রার্থনা করছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর আগে গেল পহেলা মে ইহুদি ধর্মযাজকদের বার্ষিক উৎসবের সময় পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত 45 জন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।